অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সমালোচনা করে যদি এখান থেকে বেরিয়ে যায়, আমি নির্ভয়ে বেরোতে পারবো যে আমাকে কোনো গোয়েন্দা পুলিশ এসে গ্রেপ্তার করবে না। সজীব ওয়াজেদ জয়, তিনি কি করছেন, তিনি কিভাবে বিদেশে তার জীবন চলে, তিনি বাংলাদেশে কত টাকার বেতন পান প্রধানমন্ত্রীর ছেলে, বাংলাদেশে কারো ক্ষমতা ছিল এই বিষয়ে কোনো প্রশ্ন করার, কথা বলার? না, কারো কোনো ক্ষমতা ছিল। রাজনীতি তো হচ্ছে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। শুধু আমি নিজে এমপি হব, আমি নিজে বড় পদে যাব, আমি অনেক বড় বড় কি বলে যে রাষ্ট্রের দায়িত্ব পালন করবো, এটাই তো নয়। হ্যাঁ, সেটা তো আসবে আমার পরবর্তী পর্যায়ে। আমি কতটুকু মানব সেবা থেকে নিয়ে যদি রাখতে পারলাম, তার উপরেই তো মানুষ আমাকে বিবেচনা করবে যে না, এই ব্যক্তিকে আমাদের জনপ্রতিনিধি করলে সে সত্যিকার আমাদের এই এলাকার প্রতিনিধিত্ব করবে। এই উদ্দেশ্য নিয়েই এই সংগঠনটি করা হয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন যে একটা ভয়ঙ্কর দুঃসময় কিন্তু আমরা অতিক্রম করে এসেছি। এখন যদি আমি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সমালোচনা করে যদি এখান থেকে বেরিয়ে যায়, আমি নির্ভয়ে বেরোতে পারবো যে আমাকে কোনো গোয়েন্দা পুলিশ এসে গ্রেপ্তার করবে না, এবং গ্রেপ্তার করে আমাকে কোনো আয়না ঘরে রাখবে না। এই পরিবেশটির জন্যই 15-16 বছর বিএনপি নিরন্তর সংগ্রাম করেছে, আর সংগ্রাম করতে গিয়ে আমাদের কত ছেলে, আমাদের কত নেতা তারা এই গুম খুনের শিকার হয়েছে। যদি আমি তার তালিকা ধরে বলি তাহলে সারাদিন পার হয়ে যাবে। সারা দেশে শত শত নেতা কর্মী গুম হয়েছে, সেটা একটাই কারণ আমরা কথা বলতে চাই, আমরা কথা বলতে চাই, আমরা স্বাধীনভাবে রাজনৈতিক মতামত প্রকাশ করতে চাই, আমি অন্যের সাথে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু তার কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য আমি জীবন দিতে পারি। এটা একজন ফরাসি দার্শনিকের কথা, এটাই গণতন্ত্রের মূল মন্ত্র। কেউ যদি সজীব ওয়াজেদ জয়, তিনি কি করছেন, তিনি কিভাবে বিদেশে তার জীবন চলে, তিনি বাংলাদেশ থেকে তিনি বাংলাদেশে কত টাকার বেতন পান প্রধানমন্ত্রীর ছেলে, বাংলাদেশে কারো ক্ষমতা ছিল এই বিষয়ে কোনো প্রশ্ন করার, কথা বলার? না, কারো কোনো ক্ষমতা ছিল না। কেউ সামান্য লিখেছিলেন, একজন বিখ্যাত সাংবাদিক শফিক রেহমান সাহেব, তার বয়স তখন 83-84 বছর, ওই বয়সেই তাকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে অত্যাচার করে মাসের পর মাস কারাগারে নির্যাতন করেছে। 72 থেকে 75 এই প্রধানমন্ত্রীর বাপের আমল এই দুঃসময় ছিল। রক্ষী বাহিনীর সেই বীভৎস অত্যাচারের কাহিনী এখনো যাদের বয়স 70-80 এমনকি 60-60ও না, যাদের 65 থেকে 70 এবং উপরে, তারা বলতে পারবে কি ভয়ঙ্কর দুঃসময় তারা দেখেছে। কিন্তু শেখ হাসিনার বাবার নামে, পিতার নামে সেই সময়ে তার দুঃশাসনের কথা যদি শেখ হাসিনার আমলে কেউ বলতে যেত তাহলে তাকে আর ফিরিয়ে আনা যেত না। একেবারেই দেশটা পারিবারিক সম্পত্তি করেছিলেন শেখ হাসিনা। সে তার বাবা তার পরিবারের লোকেদের বিরুদ্ধে কোনো কথা বলে না,